ক্লাস নেই, ঘরেও আমার করার মতো কিছু কাজ নেই, তখন সোজা চলে যেতাম ওর ওখানে। সেখান থেকে মাঠ ঘাট পেরিয়ে ঘন সরবণের ছায়ায় কমল নিমাই রায়ের বিল, সেখানে পাশাপাশি একটানা অনেকক্ষণ ফাতনা ভাসছে উঠছে, কিন্তু আর চোখে চেয়ে টের পেতাম সুধীর মামার লক্ষ্য নেই, আসলে মনি নেই ওখানে। মাছ ধরাটা তো সুধীর মামার নেশা নয়, কোনোদিন ছিলই না, বুঝতে পারতাম উনি নতুন একটা অভ্যাসে প্রবেশ করতে চাইছেন। দু একটা কথা হতো মাত্র, কথার কোনো দরকার ছিল না, আমরা দুজন দুজনকে বুঝতে পারতাম। যেদিন হয়তো একটাও মাছ উঠল না, সেদিন শেষবেলায় সুতোটুকু সব গুটিয়ে সুধীর মামা ওর নড়বড়ে শরীরটা নিয়ে উঠতেন, হাড়ে হাড়ে লাগা ঠোকাঠুকিও যেন আওয়াজ পাচ্ছি, বলেছেন, আসলে কেন আসি জানিস, মাছ ধরাটা হলো একটা ধৈর্যের পরীক্ষা, এখানে বসে বসে সহিষ্ণুতা শিখি। কেন যে আসতেন আমি জানতাম। একদিন কিন্তু আসতে পারলেন না, ওর বাসায় গিয়ে দেখি শুয়ে আছেন, আগা গোড়া চাদর মুড়ি, জানালা বন্ধ, ঘর অন্ধকার, পায়ের শব্দ পেয়ে মুড়ি সরিয়ে বসলেন, বললেন, খুব মাথা ধরেছে রে, ছিঁড়ে যাচ্ছে, কম্প দিচ্ছে, আমাকে চেপে ধরবি, একবারটি চেপে ধর। চেপে ধরলাম, উনি যেন তৃষ্ণার্তের মতো আমার মাথার ঘ্রাণ পান করলেন, যেন শুষে নিতে চাইছিলেন আমাকে, আমার সত্তাকে। আঁকড়ে ধরা হাত দুটো আপনা থেকেই এক সময় শিথিল হয়ে গেল, আমি মাথা তুললাম, অমিন ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তপ্ত শ্বাস তখনও গালে লাগছিল, পা টিপে টিপে বেরিয়ে এলাম। তোমাকে বললাম সুধীর মামার অসুখ, খুব জ্বর দেখে এসেছি, তুমি চেয়ে রইলে, যেন চোখ দিয়ে শুনলে, তোমার মুখে ভাবলেস কিছুই ছিল না, তখন কিছু বললে না, বললে পরদিন দুপুরে পুকুর ঘাটে, কেমন আছে রে, আজ তো যাইনি, যাবি না, বলো তো যাবো, বলো তো, কথাটা একটু ঝোঁক দিয়ে বললাম, সঙ্গে সঙ্গে শুনলাম, তুমি বলছো আমাকে নিয়ে যাবি, বাড়ি ছেড়ে ঘরে বাবা একা, উনি তো এখন একটু ভালোর দিকে পথ্য দিয়ে এসেছি, তাছাড়া এখন তো আমার চান করার সময়, যাবো আর আসবো, বেশ দেরি হবে না। সেই জানালা বন্ধ, ঘর এবার আমি সাক্ষী, সুধীর মামা ঘুমোচ্ছিলেন গলা অব্দি ঢাকা, বিছানার সঙ্গে রোগা মানুষটা আরও যেন লেপটে, আমি শুধু দেখছি, তোমাকে এগিয়ে যেতে দেখলাম, আঁচল থেকে বের করলে একটি শাঁখা করুন হাত, খুব আলগোছে সেই হাতের পিঠ ওর কপালে একবার না ছোঁয়ার মতো ছোঁয়ালে, ব্যাস আর কিছু না। আমার দিকে ফিরে বললে, এখনো তো বেশ জ্বর, ব্যাস আর কিছু না, জল পটি না, হাত পাখা না, শুধু কলসি থেকে গড়িয়ে ওর শিওরের কাছে রেখে দিলে এক গ্লাস জল, বললে, এবার চল, যেমন চুপি চুপি এসেছিলে তেমনই চুপি চুপি বেরিয়ে এলে, আর কিছু না কেন, বাবার শিওরেও তো মূর্তিমতী শুশ্রূষা, সেবা, উৎকণ্ঠা আর মায়া তোমাকে দেখেছি, এখানে এই কৃপণ কৃচ্ছ নীরব নিস্পৃহতা, এই বৈপীরত্ব ভালো লাগছিল না, সারা রাস্তা তোমার সঙ্গে একটা কথা বলিনি, সেদিন থেকে ভেবেছি অমানুষী নির্মমতা, পরে তার মানে জেনেছি, একই জিনিসের দুপিঠ, কোথাও সব ঢেলে দিয়েও মনে হয় আরও দিই, আর কোথাও হাত থাকে শামুকের মুখের মতো গুটিয়ে, কিছু না দেওয়া, দিতে না চাওয়া বা না পারাটাও সব দেওয়া। বাবা জেগে গিয়েছিলেন, উঠে এসে বসেছিলেন দাওয়ায়, তুমি আঁতকে উঠেছো অসুখ শরীর নিয়ে, এ কি, প্রায় চিৎকারের মতো শুনিয়েছে তোমার গলা, কিন্তু বাবার চোখ তখন একেবারে ঠান্ডা, ভীষণ মসৃণ সমতল কণ্ঠে বলেছেন, কোথায় গিয়েছিলে, পুকুর ঘাটে যে নয় তোমাকে দেখে সেটা বোঝাই যাচ্ছিল, পেয়ারা গাছ থেকে তত্তর নেমে এসে দুটো কাঠবিড়ালি উঠোনে কি খুঁটে খুঁটে খাচ্ছিল, তারা দৌড়ি পাড়ালো, একটু থমকে দাঁড়াবে এক মুহূর্ত মাত্র, তারপর যেন বাবারই নিস্তরঙ্গ সমতল কণ্ঠস্বর নকর করে বললে, সুধীর তার ওখানে, বাঁচালে তুমি মা, একটা কিছু যে বানিয়ে বলনি তখনই, তাতে সেই দিন তোমার কাছে তুমি বেঁচে গেলে, আমি দম ধরে দাঁড়িয়েছিলাম, সেই তোমার উত্তরটা শোনা গেল অমনি, বেঁজি খিড়কির দিক থেকে খালি কুতকুতে চোখে উঁকি তাড়িয়ে ছিল, একটা লাঠি দিয়ে সেটাকে তাড়া করে গেলাম, ওখানে কেন, সুধীর তার জ্বর, খবর আনলে কে, হাত দিয়ে আমাকে দেখিয়ে দিলে তুমি, সত্য অস্বস্তিকর, কিন্তু তার রং
যে কি সাদা এই উঠোনের ওপরকার খোলা আকাশটার মতো তখনই টের পেলাম। দেখলাম বাবা উঠছেন, কাঁপতে কাঁপতে খুঁটিটা ধরে দাঁড়ালেন, টলতে টলতে ঢুকলেন ঘরে, ফের এই অসুখের বিছানায়। সেদিন বিকালের বাবার বোধহয় আবার চলে এলো, আর সেদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে ভয় পেয়েছিলাম। মুখের উপর গরম বাতাস, কার তপ্ত শ্বাস, একটা নিবু নিবু আলো জ্বলছিল। বাবার অসুখের সময় থেকে রোজই জ্বালা থাকত, বুঝতে দেরি হলো না এই শ্বাস কার। অনেক দিনের না কামানো দাড়ি গপ ঘন ভ্রু বাবাকে চেনা গেল সহজেই। সেই দাঁড়ি ভুরুর জঙ্গলে বাঘের মতো জ্বলছিল এক জোড়া চোখ। বাঘ না, সে দৃষ্টি পাগলের, আমাকে খড়খড়ে জিহ্বা দিয়ে লেহন করছে। মা, ও মা, তুমি এখনো কেন খাটের এক পাশে যেন লুটন লতা, তোমার ঘুম ভাঙে না কেন? আমি সঙ্গে সঙ্গে চোখ বুঝে ফেলেছি, যেই দেখি যেন দেখিনি এই ভান। ঘুমের ভানের চেয়ে ঘুমিয়ে পড়া কত সহজ, কিন্তু আমি তো ঘুমাবো না, জেগে থাকবো সব কড়া নড়া নিঃশ্বাস বন্ধ করে দিয়ে। সেকেন্ড কাটছে, এক দুই তিন, কত সেকেন্ডে এক মিনিট, কত মিনিটে হে ভগবান একটা গোটা রাত। তারপর চোখ বুঝতেই টের পেয়েছি শিকারি ব্যগ্র একাগ্র চাউনিটা সরে গেছে। যেতে যেতে একটা পা লণ্ঠন দিয়েছি উল্টিয়ে, তেল গড়াচ্ছি নিশ্চয়ই, কাল সকালে নিশ্চয়ই মেঝে মেঘের মেঝের উপর কালো একটা দাগ দেখতে পাবো, ফিতের মতো, ফিতে কিংবা জবজবে একটা বেনি ঘামে নিয়ে উঠতে উঠতে আমি এই সব কল্পনা করলাম। ঘামের কুলুকুলু ধারা কখনো কখনো শোনা যায়, আকাশ পাতাল, অনেক কিছু ভাবতে থাকলাম। খালি ভেবে পেলাম না ঝুঁকি পড়ে বাবা কি দেখছিলেন আমার মুখে, অত ঘন ঘন শ্বাস পড়ছিল কেন। পরদিন সকালে উঠে শুনতে পেলাম বাবা বলেছেন, তোমাকে আমি এবার যাব। দুজনেই বারান্দায়, বাবার গলা মৃদু, যেন আলাদা মানুষ। একবার হঠাৎ ঘরে ঢুকলেন বোধহয় একটা গামছা দিতে, আমার দিকে তাকাননি, তবু দেখতে পেলাম এরই মধ্যে বাবা কখন দাড়ি টাড়ি কামিয়ে দিব্যি। আসলে শেষ রাত্রের ঘুম তো আমি বোধহয় বেলা করে উঠেছিলাম। আমার বাবা বেরিয়ে বারান্দায় আমাকে বললেন, যাব কাল কি পরশু। তুমি বললে শুনলাম, সে কি শরীর এখন সারেনি? বাবা তৎক্ষণাৎ আমার অসুখ কি সারবার, তুমি কি বলো? গলা থেকে বোঝা যাচ্ছে বাবা হাসছেন মিষ্টি মিষ্টি, চমৎকার, কি মধুর। কিন্তু মা, তুমি ছাড়ছো না, গলা আরও নামিয়ে বলছো, কিন্তু আমার এই অবস্থায় ভয় পাচ্ছ? পাচ্ছি। ঠিক জেনেছো একেবারে? একেবারে ঠিক কি করে বলি আর, তবে আর বারের মতোই সব কিছু। একবার তুমি আসো আর এইবার, একবার তুমি আসো আর এই হয়। তোমরা কি দায়হীন, দয়াহীন একটা দস্যু? মা, তুমি যেন আর কথা পাচ্ছিলে না। হো হো করে নির্মল হাসতে হাসতে শুনতে পেলাম বাবাকে, যেন নিজের মজা পাওয়া গলায় নিজেই মুজে গেছে। ভালোই তো হলো, তুমি ভাবছো কেন, এরাই তো দেশের ভাবি সংগ্রামের এক একজন সৈনিক। তা হয় না, হবে না। মা, তুমি হাঁপাচ্ছ, কিন্তু বোঝাই যাচ্ছে তোমার দাঁতে দাঁত গেছে চেপে। হয় না, হবে না। হবে না কেন, কে টানবে এত, কে মানুষ করবে? অনাবিল অকুণ্ঠ হাসি বাবার, কিন্তু বলছেন, আস্তে আস্তে, কেন, টানবার লোক তো আছে, মানুষ করা সেটা ঠিক জানি না। মানে, না যদি জানো তো বলবো কেন, কিন্তু দেখো যেটা আছে সেটা ঠিক মানুষ হচ্ছে না। এইবার বাবা সেই সাংঘাতিক কথা বললেন, ভাবছি ওকে আমি নিয়ে যাব, এখানে রাখবো না, এখানে ও বরং খারাপ প্রভাবে অমানুষ হচ্ছে, ওকে আমার কাছে রেখে মানুষ করে করে তুলব। বাবাকে চেনা গেল সহজেই, সেই দাড়ি ভুরুর জঙ্গলে বাঘের মতো জ্বলছিল এক জোড়া চোখ। বাঘ না, সে দৃষ্টিতে পাগলের, আমাকে খড়খড়ে জিহ্বা দিয়ে লেহন করছে। মা, ও মা, তুমি এখনো কেন খাটের একপাশে লুটানো লতা, তোমার ঘুম ভাঙে না কেন? আমি সঙ্গে সঙ্গে চোখ বুঝে ফেলেছি, যেন দেখিনি এই ভান। ঘুমের ভানের চেয়ে ঘুমিয়ে পড়া কত সহজ,
কিন্তু আমি তো ঘুমোবো না, জেগে থাকবো সব নড়া চড়া নিঃশ্বাস বন্ধ করে দিয়ে। সেকেন্ড কাটছে, 1, 2, 3, কত সেকেন্ডে 1 মিনিট, কত মিনিটে, হে ভগবান, একটা গোটা রাত। তারপর চোখ বুঝেই টের পেয়েছি শিকারি ব্যগ্র একাগ্র চাহনিটা সরে গেছে। যেতে যেতে একটা পা লণ্ঠনে দিয়েছে উল্টিয়ে, তেল গড়াচ্ছে নিশ্চয়ই, কাল সকালে নিশ্চয়ই মেঝের ওপর কালো একটা দাগ দেখতে পাবো, ফিতের মতো, ফিতে কিংবা জবজবে একটা বিনি। ঘামে নেয়ে উঠতে উঠতে এইসব কল্পনা করলাম, ঘামের কুলুকুলু ধারাও কখনো কখনো শোনা যায়। আকাশ পাতাল অনেক কিছু ভাবতে থাকলাম, খালি ভেবে পেলাম না ঝুঁকিয়ে পড়ে বাবা কি দেখছিলেন আমার মুখে, অত ঘন ঘন শ্বাস পড়ছিল কেন। পরদিন সকালে উঠে শুনতে পেলাম বাবা বলছেন তোমাকে আমি এবার যাব। দুজনেই বারান্দায়, বাবার গলা মৃদু, যেন আলাদা মানুষ। একবার হঠাৎ ঘরে ঢুকলেন বোধহয় একটা গামছা নিতে, আমার দিকে তাকাননি, তবু দেখতে পেলাম এরই মধ্যে বাবা কখন তার গাড়ি কামিয়ে দিব্যি।